আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে একটা বিরিয়ানি রেসিপি করে দেখাবো, আর এই বিরিয়ানি রেখাটা আমি বাইরে কেনা মশলা দিয়ে করে দেখাবো। এই জন্য শুরুতে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি, সেখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা গরুর মাংস 1.5 কেজি। এখন এতে আমি দিয়ে দিচ্ছি টক দই 1 কাপ, আদা রসুনের পেস্ট 3 টেবিল স্পুন, লবণ দিয়ে দিচ্ছি আমি 7 মতো। বিরিয়ানি মশলাটা আমি 3 টেবিল স্পুনের মতো দিয়েছি। এখন এটাকে ভালো করে মেখে নিতে হবে। আপনারা বাজারে কিনতে পাওয়া যে কোনো বিরিয়ানি মশলা ইউজ করতে পারেন। এখানে আমি আরো দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন অয়েল, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা 2 টিস্পুন। এখন এগুলোকে ভালো করে মেখে মেরিনেট করতে হবে। মশলাটা মাংসের সাথে মিশানো হয়ে গেছে। এখন এটাকে আমি 30 মিনিটের জন্য মেরিনেট করবো। ফিরে আসছি 30 মিনিট পর। ফিরে আসলাম 30 মিনিট পর, আমার মাংসটা মেরিনেট করা হয়ে গেছে। আমি এটাকে 30 মিনিট মেরিনেট করেছি। আপনারা চাইলে আরও বেশি পরিমাণ সময় মেরিনেট করতে পারেন, আপনারা সারা রাত ওটাকে মেরিনেট করে রাখতে পারেন। বিরিয়ানিটা রান্না করার জন্য শুরুতে আমি একটা পাত্র নিয়ে নিচ্ছি, এখানে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন অয়েল। তেলটাকে একটু গরম করে নিতে হবে। তেলটা গরম করা হয়ে গেছে, এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ 1 কাপ। এখন পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে আমি হালকা বাদামি করে ভেজে নিয়েছি, আর ভাজার সময় আমি এখানে 2টা তেজপাতা, 4-5টা এলাচ, আর সামান্য কিছু পরিমাণে দারচিনি দিয়ে ভেজে নিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি এতে দিয়ে দিচ্ছি আগে থেকে মেরিনেট করা গরুর মাংস। এখন মাংসটাকে ভালো করে মেরে নিতে হবে এবং পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন এটাকে ঢেকে 20 মিনিটের জন্য কষিয়ে নিতে হবে। ফিরে আসছি 20 মিনিট পর। মাংসটাকে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এখন আমি এতে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা টমেটো 4-5টি। এখন এই টমেটোগুলোকে ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিতে হবে। এটাকে আরও 10 মিনিট রান্না করতে হবে। মাংসটাকে আমি টমেটোর সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখন আমি এতে অ্যাড করছি টমেটো কেচাপ 2 টেবিল স্পুন। এটাকে এখন ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আমি আরও দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ এবং কাঠবাদাম বাটা 1 টেবিল স্পুন। এখন এটাকেও ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিতে হবে। এখন এটাকে ঢেকে আরো 20 মিনিট রান্না করতে হবে। মাংসটাকে আমি আরো বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি, এখন এতে আমি দিয়ে দিচ্ছি
চার পাঁচটা কাঁচামরিচ, এখন এটাকে মেরে দিচ্ছি। মেরে এটাকে এখন সিদ্ধ না হওয়া পর্যন্ত এটাকে ভালোভাবে রান্না করে নিতে হবে। মাংসটা রান্না করা হয়ে গেছে, এটাকে এখন আমি নামিয়ে নিচ্ছি। বিরিয়ানি রান্না করার জন্য আমি একটা পাত্র নিয়ে নিচ্ছি, এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন অয়েল, আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ঘি। এখন এটাকে গরম, তেল এবং ঘিটা গরম হয়ে গেছে, এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ তেল। এখন এটাকে ভালো করে ভেজে নিতে হবে। আমি দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, এখন এগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এখন এতে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট 1 টেবিল স্পুন। এখন এটাকে ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে। এখন এখানে দিয়ে দিচ্ছি কিছু লবণ, লবণটাকেও পেঁয়াজের আদা রসুনের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। পেঁয়াজের সাথে আদা রসুনের সাথে মিশানো হয়ে গেছে, এখন এতে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা চাল 1 কেজি। চালটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। চালটা ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আমি এতে দিয়ে দিচ্ছি আগে থেকে রান্না করে রাখা মাংসটা। মাংসটাকে এবং চালের সাথে এখন ভালো করে মিশিয়ে নিতে হবে। মাংসটার সাথে চালটা মেশানো হয়ে গেছে, এখন এতে আমি পানি দিয়ে দিই। এখানে আমি দিয়ে দিচ্ছি গরম পানি 2 লিটারের চেয়ে একটু কম। ভালো করে নেড়ে দিতে হবে। এখানে দিয়ে দিচ্ছি আলু বোখরা 8-10টি। পানিটা সমান হয়ে আসা পর্যন্ত এটাকে ঢেকে 5 মিনিট রান্না করতে হবে। পানিটা টেনে আসা পর্যন্ত আমি এটাকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি, এখন এটাকে আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি আরও 7-8টা কাঁচামরিচ, এটাকে এটার সাথে মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে আমি ঢেকে 20 মিনিটের জন্য কম আছে দমে দিয়ে দিব, ফিরে আসছি 20 মিনিট পর। এখন এতে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কেওড়া জল, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ঘি। আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ফুড কালার,
এখন এটাকে ঢেকে আরো 10 মিনিট দমে রাখতে হবে, তারপর আমার বিরিয়ানিটা হয়ে যাবে। আমার বিরিয়ানিটা রান্না করা হয়ে গেছে। এখন আমি এর উপরে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা। চারপাশটা কাঁচা মরিচ আর দিয়ে দিচ্ছি চারপাশটা ডিম। বিরিয়ানি আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন। এতে করে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব আমার ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। সবাই অনেক ভালো থাকবেন, অনেক বেশি ধন্যবাদ।